এলাকাগুলোকেই আমরা ইউটিলাইজড করেছি এবং সেখানেই আমরা ইন্ডাস্ট্রি করার সর্বোচ্চ চেষ্টা থাকে। আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে সমস্ত যেমন বায়োগ্যাসের ব্যাপারেও আমরা এক ধাপ এগিয়ে আছি। আমরা আশা করব যে এই প্রজেক্টগুলোকে আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশের সাথে কোলাবোরেশন করার জন্য। আমাদের প্রচুর বর্জ্য এখানে থেকে যায়, সেই বর্জ্যগুলো থেকে কিভাবে আমরা বাই প্রোডাক্ট, আমি নিজেই শিক্ষকতার সাথে জড়িত, আমি যখন পিএইচডি করে আমার সাবজেক্ট ছিল কিভাবে আমি বর্জ্য ব্যবস্থাপনাটাকে এফিসিয়েন্ট করে আমি বাই প্রোডাক্টটা উৎপাদন করতে পারবো, এবং সেই জিনিসগুলো আমরা কম বেশি এখন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তবে আস্তে আস্তে সীমাবদ্ধতাগুলো আমরা কাটিয়ে আনার চেষ্টা করছি। যাই হোক, আমি বক্তৃতা দীর্ঘ করবো না, আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। বিশ্বাস রাখতে পারেন যে নাহার একটা সবসময় কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ করে না এবং করবে না, এবং যদি আমরা ব্যবসা স্বার্থের স্বার্থের চাইতে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িক স্বার্থ দেখতে হবে, কিন্তু প্যারালালি আমরা কখনোই ব্যবসার স্বার্থে আমরা কোনো অনৈতিক কোনো কাজের সাথে আমরা জড়িত ছিলাম না, অথবা আমরা খাদ্যের যে উৎপাদন করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেটা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমরা মানসম্মত ইনগ্রেডিয়েন্টস আনার জন্য চেষ্টা করছি। আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে কোয়ালিটি ইজ এ ভেগ ওয়ার্ড, আমরা সবসময় বলি এটার কোনো শেষ নাই, কারণ বিভিন্ন কারণে কোয়ালিটিটাকে প্রতিনিয়ত ইম্প্রুভ করতে হয়, আর ইম্প্রুভ করতে গেলে নানা রকম ক্রাইটেরিয়া নানা রকম ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা সবসময় পরিবর্তিত অবস্থায় কীভাবে সেটা ভালো করা যায় সেটা আমাদেরকে দেখতে হয়। এবং সেই জন্য আমরা আপনারা দেখেছেন যে আমাদের প্রজেক্টে ঢুকতেই একটা বিল্ডিং হয়েছে যেখানে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ল্যাব হবে, সেই ল্যাবে সম্পূর্ণ অলরেডি আমরা বিভিন্ন জায়গায় সেটা টেস্ট করি, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমরা সেখানে টেস্টিফাই করে আমরা দেখবো যে সেটা মানসম্মত কিনা, এবং দেন অনলি আমরা এটা ইনগ্রেডিয়েন্টস হিসাবে আমরা এখানে ইউজ করবো, সো দ্যাট যে এটাকে একটা কোয়ালিটি পণ্য আপনারা যাতে আপনাদের খামারে পেতে পারেন। তবে আমি আবারও বলছি, নির্দেশনা এবং খামার ম্যানেজমেন্টগুলো আপনারা খামারি হিসাবে এজেন্ট হিসাবে আপনারা মেনে চলবেন, কারণ এমনি এমনি সব কিছু হয় না, যদি আপনার ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক হবে। যাই হোক, আমি সর্বশেষে এটাই বলতে চাই যে আমাদের এখানে যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসে আলোকিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ, আর স্পেশালি যারা দূর দূরান্ত থেকে আমাদের শুভকামনার জন্য ছুটে এসছেন, এবং এই অসুবিধায় বাইরে আপনারা জানেন আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস বিকজ ট্রাফিক ইজ সো ইন্টেন্স, এই অবস্থায় যারা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি, আবারও শুভকামনা রাখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ।